হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বরাবরের মতো আমি হাজির হয়েছি, আমি আসছেন। আজকে আপনাদেরকে আমরা মশলার বাজারে নিয়ে এসেছি। যে সুস্বাদু খাবার রান্নায় যে মশলা খুবই প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, সে সম্পর্কে আপনাদেরকে বলবো যে মশলার বাজার দরটা কী। চলুন আসুন আমার মধ্যে আলোকে দেখি ভাই। এগুলো কোন জায়গার হলুদ? চট্টগ্রাম রা বান্দরবনে হলুদ পালো না রাঙামাটি? এটা কত করে হলুদ? আর এটা বেশিটা 140। আপনি হলুদের গুঁড়া কত বিক্রি করেন? 60 টাকা। ভালো হলুদ একদম বাংলাদেশের কোন জায়গার থেকে আসে? নাটোর থেকে। 200 টাকা। আচ্ছা, আর ধনিয়া কত করে? ভালো ধনিয়া কত করে? আর ইয়া কত, গুঁড়া কত করে? আমাদের কি এগুলো সব দেশীয় মশলা? সব দেশে ইন্ডিয়া থেকে কিছু আসে না? ইন্ডিয়ান হলুদ কত করে? আর জিরাটা কোথেকে আসে ভাই? বাংলাদেশে জিরা হয় না? না না, এলাচ কত করে? এলাচ বর্তমানে এখন জিরা নর্মাল 3000 টাকা চলছে। কোথেকে আসে? এগুলো এই বাইরে থেকে। আর এই মরিচগুলো কোন জায়গায়? মরিচগুলো আছে ইন্ডিয়ার থেকে, আর এগুলো বাংলাদেশ। একটা মরিচ আছে না ঝাল কম মোটা অনেক, এটা ইন্ডিয়ান মরিচ? মোটা। হ্যাঁ, ভাই হলুদ কোনটা কি? হলুদ সবগুলো হলো না, মানে কোনটা কোন জায়গায়? বিদেশি কোনটা? একদম আর এমনি মশলার দাম কিরকম? ওইগুলো জিরা এলাচ তারপর একটু বলবো। তোর